ভাই মোবাইলটা নিয়ে একটু সরান না বড় ভাই। হুমায়ুন আহমেদের সবচেয়ে বড় যে স্বপ্নটা ছিল তার প্রিয় স্থান তার নুহাশপল্লী খুব ভালো মতো আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে গোছানো আছে সবুজ, যে সবুজ হুমায়ুন আহমেদ পছন্দ করতেন, যে বৃক্ষ হুমায়ুন আহমেদ পছন্দ করতেন, সেই সবুজে বৃক্ষে বৃক্ষের ছায়ায় মাখামাখি হয়ে আছে হুমায়ুন আহমেদের নুহাশপল্লী। এছাড়া হুমায়ুন আহমেদের যে স্কুলটি শহীদ স্মৃতি বিদ্যাপীঠ, সেই স্কুলটিও খুব আল্লাহর রহমতে ভালো অবস্থানে আছে। এই বছরে স্কুলটির এসএসসি পরীক্ষার রেজাল্ট এবং জিএসসি পরীক্ষার ফলাফল খুব ভালো। এসএসসি পরীক্ষায় 100 ভাগ পাশ করেছে এবং বেশিরভাগ ছেলে মেয়েই এ প্লাস পেয়েছে। তো এই দুটি স্বপ্নের জায়গা থেকে যদি বলি, হুমায়ুন আহমেদের এই দুটি স্বপ্ন খুব ভালোভাবেই পূরণ হচ্ছে, পূরণ হওয়ার পথে। আর আরেকটি স্পেসিফিক্যালি আরেকটি খুব বড় স্বপ্নের কথা হুমায়ুন আহমেদ সবসময় বলেছেন, আমি জানি একটু পরেই আপনারা ওই প্রসঙ্গে আসবেন, সেটা হচ্ছে ক্যান্সার হসপিটালের স্বপ্ন। তো হুমায়ুন আহমেদের যেই সবচেয়ে বড় যেই স্বপ্নটা, ক্যান্সার হসপিটালের স্বপ্ন, সেটা আসলে একা আমার পক্ষে সেই স্বপ্ন পূরণ করা সম্ভব না। আমি এই দেশের যারা যারা গুণীজনরা আছেন, যারা এদেশের নীতি নির্ধারকেরা যারা আছেন, তাদের কাছে আমি তাদের কাছে অনুরোধ জানাচ্ছি, আপনারা সবাই মিলে যদি একটু উদ্যোগ নেন, আমি আমার পক্ষ থেকে আমার একদম জীবন দিয়ে যতটুকুন করবার সেটা আমি করব। কিন্তু আমি একা আমার আহ্বানে একটি ক্যান্সার হসপিটাল, আমার একার আহ্বানে, যেটা হুমায়ুন আহমেদের একটা আহ্বানে সম্ভব ছিল, এক হুমায়ুন আহমেদের ডাকে বাংলাদেশের সমস্ত তার ভক্ত, তার পাঠক, তার দর্শকরা যেভাবে একত্রিত হতো, আমার ডাকে সেটা হবে না। আমি তো আছি, আমি সবসময় থাকব। আমি মানে ক্যান্সার হসপিটালের এই উদ্যোগটা আসলে একটু গোষ্ঠীবদ্ধভাবে নিতে হবে। আমাদের যারা সিনিয়র, যারা নীতি নির্ধারকেরা যারা আছেন, যারা গুণীজন বুদ্ধিজীবীরা আছেন, আমি তাদের কাছে অনুরোধ করছি একটা উদ্যোগ নেবার, এবং সেই স্বপ্নটা আমরা সবাই মিলে যেন পূরণ করতে পারি, সেই ইচ্ছাটা আমার আছে। মানে আরেকটা জিনিস আমরা যেটা জানতে পারলাম, সেখানে যে একটা জাদুঘর চেষ্টা করছেন আপনারা, সেটা কি এখানেই করবেন? হ্যাঁ, একটা হুমায়ুন আহমেদ স্মৃতি জাদুঘর এই নুহাশপল্লীতেই খুব শীঘ্রই আমরা এটার কাজ শুরু করব। এবং আশা করছি যে আপনারা যখন 13ই নভেম্বর হুমায়ুন আহমেদের জন্মদিনে যখন এখানে আসবেন, আশা করছি জাদুঘরের একটা অংশ আপনারা সেদিন উদ্বোধন হবে, একটা অংশ আপনারা সেদিন দেখতে পারবেন ইনশাল্লাহ। আরেকটি কথা আমি আসলে আজকে একটু বলতে চাই, এটা প্রশ্নের বাইরেই বলতে চাই। নুহাশপল্লী শুধু হুমায়ুন আহমেদের একটি প্রিয় স্থানের বাইরেও, যেহেতু হুমায়ুন আহমেদ আমাদের দেশের বাংলা সাহিত্যের একজন কিংবদন্তি সাহিত্যিক, ওনার সমাধিটা যেহেতু নুহাশপল্লীতে আছে, দেশ থেকে, দেশের বিভিন্ন স্থান থেকে, বিদেশ থেকে বহু পর্যটক, বহু মানুষ হুমায়ুন আহমেদের কবর জিয়ারত করতে এখানে আসে, নুহাশপল্লীতে আসে। এবং এটার রাস্তাটা গত 2-3 বছর ধরে এত খারাপ অবস্থায় আছে যে খুব আসলে কষ্টসাধ্য হয়ে যায় এখানে আসা। আমি এই এলাকার যারা আছেন নীতি নির্ধারক, যারা এই এলাকার এমপি আছেন, এই এলাকার চেয়ারম্যান আছেন, আমি সবার কাছে অনুরোধ করছি, এটি বাংলাদেশের একটি অসম্ভব গুরুত্বপূর্ণ স্থান, এই স্থান হিসেবে যদি আপনারা এই রাস্তাটার দিকে একটু খেয়াল করেন। যারা সাধারণ মানুষরা আসে, সবার তো গাড়ি নাই, কেউ ভাড়া গাড়িতে আসে, কেউ সিএনজিতে করে আসে, নানানভাবে আসে, তারা যেন একটু শান্তিমতো এখানে আসতে পারে, তারা যেন হুমায়ুন আহমেদের কবরটা একটু ভালো মতো জিয়ারত করতে পারে, সেই সুযোগটা যদি আপনারা করে দেন, রাস্তাটার দিকে যদি একটু খেয়াল রাখেন, সে তাহলে আমি কৃতজ্ঞ থাকবো সবার পক্ষ থেকে।